নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ নতুন একটা ভিডিও, ঠিক আছে? তো এর আগে আপনারা নিশ্চয়ই প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করেছেন, স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার লিঙ্ক করেছেন, কিংবা পিএম কিষাণ অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করেছেন, কিংবা কৃষকের সাথে আধার লিঙ্ক করেছেন। কিন্তু এবারে সরকার থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে যে আপনাকে কিন্তু ভোটার কার্ডের সাথেও আধার লিঙ্ক করাতে হবে। তো আপনি কি করে ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করবেন অনলাইনে বাড়িতে বসে মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে, তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে চলে যাবে গুগলে ক্রোম ব্রাউজারে, যার পর এখানে জাস্ট টাইপ করব NVSP। এবার এটা টাইপ করার পরে এটাকে সার্চ করব, করার পরে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এটাতে ক্লিক করব। করার পরে এইরকম পেটা ঠিক ওপেন হবে, ঠিক আছে? তো তো এখানে যেটা করতে হবে আপনাকে, আপনাকে প্রথমে লগ ইন না হলে রেজিস্টার করতে হবে। তো এখানে কি করে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটাও দেখে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে, তাই আমি লগ ইন করবো। এখানে আপনারা রেজিস্ট্রেশন করতে চাইলে ডু নট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার এ নিউ ইউজার এখানে ক্লিক করুন। করার পরে আপনার মোবাইল নাম্বারও ক্যাপচার দেবেন, দেওয়ার পরে প্রসেস আপনি নিজে থেকে বুঝতে পেরে যাবেন, ঠিক আছে? আর নাহলে আমি পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। তো এখন আমি এটাকে লগ ইন করে আপনাকে দেখাচ্ছি। এবারে বন্ধুরা ঠিক এরকম পেটা আপনি দেখতে পাবেন। তারপর যেটা করতে হবে আপনাকে, ইনফরমেশন অফ আধার নাম্বার বাই এক্সাইটিং ইলেক্টর এটাতে ক্লিক করুন। করার পরে কিন্তু এখানে এরকম ফর্মটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে? তো আপনাকে যেটা করতে হবে, আপনি অফলাইনে চাইলে এটাকে কিন্তু আপনি পিডিএফে লোড কিন্তু আপনি লোড করে কিন্তু এটাকে ফর্ম ফিল আপ করে আপনি জমা করতে পারেন নিকটবর্তী ইলেকশন অফিসে, ঠিক আছে? আর নাহলে আপনি অনলাইনে করতে চাইলে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এবার দেখুন আমার কিন্তু অলরেডি সব ডিটেলস বেরিয়ে গেছে, ঠিক আছে? মানে আমি রেজিস্ট্রেশন করার সময় যেগুলো দিয়েছিলাম সব অলরেডি কিন্তু ডিটেলস বেরিয়ে গেছে। এবারে এখানে যেটা করতে হবে আমাকে, এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, দেওয়ার পরে ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, দেওয়ার পরে আই হ্যাভ আধার নাম্বার, ঠিক আছে? তো এখানে আধার নাম্বারটা দেবো, দেওয়ার পর প্লেস, তারপর এখানে ডেটটা তো অলরেডি চলে এসছে, তারপর এখানে এই যে দেখুন ক্যাপচারে দিয়ে আমি এখানে প্রিভিউ করে তা আপনাকে দেখাচ্ছি। এবারে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আপনি আপনার পুরো ডিটেলসটা আপনি দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে? তারপর যেটা করতে হবে আপনাকে, এখানে সাবমিটে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সাবমিটে ক্লিক করুন। তো আমি বলবো অনেক সময় সার্ভার ডাউনের ক্ষেত্রে সার্ভার ডাউন থাকে বলে অনেক সময় কিন্তু সাকসেস হয় না, আপনাকে বারবার ট্রাই করতে হবে, বিশেষ করে সকাল টাইমের দিকে আপনি ট্রাই করে দেখতে পারেন। তো চলুন আমি এখন সাবমিটে ক্লিক করে দেখি আমার হয় কিনা। হ্যাঁ, অলরেডি আমার কিন্তু হয়ে গেছে। থ্যাংক ইউ ফর সাবমিশন ফ্রম অন NVSP, ইউর ফ্রম রেফারেন্স আইডি এটা দেওয়া রয়েছে আমার, আর আপনি এটা ট্র্যাক করে দেখতে পারেন। যখন ট্র্যাক করবেন এই নাম্বারটাকে আপনি কপি করে রেখে দেবেন, তারপর ট্র্যাক স্ট্যাটাসে আপনি ক্লিক করে ট্র্যাক করে আপনি দেখে নিতে পারেন। তো এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে বসে খুব অনায়াসে অতি সহজে ল্যাপটপ কিংবা মোবাইলের মাধ্যমে কিন্তু আপনাদের ভোটার কার্ডের সাথে আধার লিঙ্কটা করে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।